সাকিব আল হাসান, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল সময়ের সেরা তিন অলরাউন্ডারকে ছাপিয়ে নাইট রাইডার্সের হাল ধরলেন পাকিস্তানি এক ক্রিকেটার। আইপিএলে না হলেও মেজর লিগ ক্রিকেটে ঠিকই এক পাকিস্তানি বেগুনি জার্সিকে করে নিয়েছে আপন। অখ্যাত এই ক্রিকেটার ব্যাট হাতে মাথা উঁচু করে না দাঁড়ালে লজ্জায় পড়তে হতো সাকিব, রাসেল, নারায়ণদের। মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচে দলও ছিল মলিন, সাকিবও ছিলেন মলিন। আগে ব্যাট করতে নেমে সাকিবরা গুটিয়ে যান মাত্র 129 রানে। অধিনায়ক সুনীল নারায়ণ ও সাকিব যেন একই ভাগ্য নিয়ে মাঠে নেমেছিলেন। দুজনে মোকাবেলা করেছেন দুটি করে বল, খুলতে পারেননি রানের খাতা। দলীয় 10 রানে নারায়ণ, 12 রানে উন্মুখ চাঁদ, 13 রানে সাকিব আর 18 রানে জেসন রয়কে হারিয়ে ধুঁকতে থাকে নাইট রাইডার্স। এরপরও দলীয় পুঁজি 3 অঙ্কে পৌঁছায় সাইফ বদর ও আন্দ্রে রাসেলের কল্যাণে। তারকায় ঠাসা দলে অখ্যাত সাইফ বদরই ছিলেন সর্বোচ্চ স্কোরার। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া এই 26 বছর বয়সী ব্যাটার 28 বলে করেন 35 রান। 8 নম্বরে নেমে 12 বলে 20 রানের ক্যামিও খেলেন রাসেল। এছাড়াও স্পেন্সার জনসন 9 বলে 16, নীতিশ কুমার 14 বলে 11 ও শ্যাডলি ভন স্কালকুইক 16 বলে 12 রান করেন। 18.4 ওভারে গুটিয়ে যাওয়ার আগে দলীয় পুঁজি দাঁড়ায় 129। দিনশেষে সৌরভ নেত্রভালকারের উত্থানে চাপা পড়ে যায় সময়ের 3 সেরা অলরাউন্ডারের লড়াই। এত অল্প পুঁজি নিয়ে লড়াইটা করতে হতো বল হাতে, তবে সাকিবরা সেখানেও 16 আনা ব্যর্থ। ট্রাভিস হেড 32 বলে 54 রান করে বিদায় নিলে রাচিন রবীন্দ্রও ধরেন তার পথ 16 বলে 11 রান করে। তবে স্টিভ স্মিথের অধিনায়ক রচিত 36 বলে 42 ও আন্ড্রিস গুজের 12 বলে 15 রানের অপরাজিত 2 ইনিংস, 4 ওভার ও 8 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়াশিংটন। 3 ওভার বল করে উইকেট শূন্য থাকার দিনে সাকিব খরচ করেন 29 রান, ইকোনমি রেট ছিল 10 ছুঁই ছুঁই। প্রশ্ন তাই উঠেই যায় যে আশা নিয়ে সাকিবকে দলে ফেরায় ফ্র্যাঞ্চাইজিরা, সেই আশায় গুরুবালি কি তবে শুরু? মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম।